बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन, आमी लामिया मुन आबारो चले आसलाम फ्रम ई बांगला। आपनारा अलरेडी देखते पाच्छेन आमार हाते कतगुलो सुंदर सुंदर कलरफुल ड्रेस आछे। आमी किन्तु आजके एई कयटा ड्रेस सबगुलो देखिये दिब, तो भिडियोटा किन्तु अवश्यई पुरोपुरी देखबेन, कारण आमी प्रत्येकटा ड्रेसेर डिटेल्स एई भिडियोटार माध्यमे देखिये दिब। ठीक आछे, सो आमी देखानोटा शुरू करछि। देखानो शुरू करार आगे आमी किछु बेसिक इनफरमेशन दिए दीते चाई, सेटा होच्छे आमादेर पेजेर नाम ई बांगला। आमादेर किन्तु वेबसाइटो आछे, आपनारा चाइले आमादेर वेबसाइट भिजिट करे अर्डार प्लेस करते पारेन। सेक्षेत्रे आमादेर वेबसाइटेर एड्रेस होच्छे www.e-bangla.com। आच्छा, ठीक आछे। আর এই যে আমার যে পরা ড্রেসটা, এটাও কিন্তু খুব সুন্দর একটা মাইসোরি সিল্কের উপরে আছে। আমি এখন আরও সুন্দর একটা নিউ কালেকশন দেখাবো মাইসোরি সিল্কের। আর এই ড্রেসটা যদি কারো ভালো লাগে, এটার ভিডিওটা আমাদের পেজে আপলোড করা আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, দেখে কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন। সো আজকে আমি আরেকটা মাইসোরি সিল্কের কালেকশন দেখাবো। দেখেন, এটা একদমই নিউ একটা ডিজাইন চলে এসেছে আমাদের স্টকে, খুব সুন্দর একটা ড্রেস। ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম মাইসোরি সিল্কের উপরে করা আছে পুরো ড্রেসটা। দেখেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর করে, দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু ড্রেসটা করে দিয়েছে। মাঝে খুব সুন্দর একটা অলিভ টাইপের গ্রিন কালার, অ্যান্ড দুই সাইডে কিন্তু একটা কফি টাইপের কালার আমরা দেখতে পাচ্ছি, একটু লাইট কফি যেটা থাকে, খুব সুন্দর একটা লাইট কফি। ওকে, খুব সুন্দর একটা কালার। এবার আমি একটু ক্লোজে আসি। দেখেন, এটা হচ্ছে ড্রেসের নেক পার্টটা, খুব সুন্দর একটা নেকে কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে। আমি যেটা পরে আছি এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে নেক পার্টে কাজ করা আছে। সুতরাং এই ড্রেসগুলো যখন আপনারা বানিয়ে ক্যারি করবেন, তখন কিন্তু এটার সৌন্দর্যটা আরও বেশি বোঝা যাবে। তো এটা হচ্ছে ড্রেসটার নেক পার্ট। দেখেন, খুব সুন্দর করে এখানে কাজ করা আছে। কী কী কাজ আমরা পাচ্ছি এখানে? খুব সুন্দর করে সুতা দিয়ে কারচুপি কাজ করা আছে। ভিতরে কিন্তু স্টোন ওয়ার্কও দেখতে পাচ্ছি। দেখেন, স্টোনগুলো খুব সুন্দর করে লক করা আছে, উঠে যাবে না। আর যেহেতু এগুলো একটু পার্টি ওয়ার, এগুলো একটু এক্সক্লুসিভ ড্রেস, সুতরাং এগুলো কিন্তু আপনারা ড্রাই ওয়াশ করবেন। ড্রাই ওয়াশ যদি করেন, তাহলে কিন্তু আপনার কাজ থেকে শুরু করে কাপড়ের ম্যাটেরিয়ালস অ্যান্ড রং সব কিছু অনেক দিন স্থায়ী হবে। ঠিক আছে, দেখেন পুরো ড্রেসটার মধ্যে সেমভাবে আমরা এই এই পোর্শনটাতে স্টোন ওয়ার্ক পাচ্ছি। দেখেন, একদম ছোট্ট ছোট্ট করে এখানে স্টোন ওয়ার্ক করা আছে। আর ড্রেসগুলো কিন্তু ফোর পিস, সুতরাং ইনার অ্যান্ড প্যান্টের কাপড়ও কিন্তু পুরো দেওয়া থাকবে। আমি পুরো ড্রেসের মাঝের পোর্শনটা দেখাই। দেখেন, পুরো মাঝের পোর্শনটার মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে। আর এটার দামান পোর্শনটা দেখেন, দামান পোর্শনটা দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে অনেকগুলো ফুলের সমারোহ আমরা দেখতে পাচ্ছি। একদম ক্লোজে এসে দেখাই। দেখেন, পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, প্রিন্টগুলো একদমই নিখুঁতভাবে করা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো ঝাপসা ভাব নেই, একদম ক্লিয়ারভাবে প্রিন্ট করা আছে। আর এখানে এখানেও আমরা কারচুপি ওয়ার্ক অ্যান্ড স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছি। যেহেতু এগুলো পার্টি ওয়ার্ক, সুতরাং পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা হচ্ছে নিচের প্যানেলটা। এই প্যানেলটার জন্য কিন্তু ড্রেসটার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। এটার মধ্যেও দেখেন, খুব সুন্দর করে এখানে কারচুপি ওয়ার্ক করা আছে অ্যান্ড স্টোন ওয়ার্ক আছে। সো এই গেল ড্রেসটা। পুরো ড্রেসের মাঝের পোর্শনটা সেম হবে। আর এটা হচ্ছে, দেখেন, বডির পোর্শনটা, বডির সাইডে খুব সুন্দর করে জাস্ট প্রিন্ট করা আছে। আর এবার যদি আরেকটা জিনিস দেখায়, দেখেন এখানে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চিকন পাইপিং দেওয়া আছে। এটা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইনে মেক করে নিতে পারেন। এবার আমি ব্যাক পার্টটা দেখাবো। ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর করে জাস্ট প্রিন্টের উপরে করা থাকবে। ম্যাটেরিয়ালসটা আমি আবারও বলছি, ম্যাটেরিয়ালসটা কিন্তু মাইসোরি সিল্ক। আর আপনারা যারা ই বাংলার সাথে আছেন, তারা কিন্তু সবাই জানে যে ই বাংলার সবচেয়ে ধামাকা একটা কালেকশন হচ্ছে এই মাইসোরি সিল্কটা। এটা হচ্ছে ব্যাক পার্ট, খুব সুন্দর করে পুরো ব্যাক পার্টটার মধ্যে এখানে ডিজাইন করে দিয়েছে। দেখেন, পুরো ব্যাক পার্টের মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। ঠিক আছে, পুরো ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে।
দেন যদি স্লিভের পোর্শনটা দেখাই, দেখেন এটা হচ্ছে স্লিভের পোর্শন, সেম অ্যাজ ড্রেসের কালারের কম্বিনেশনে এখানে স্লিভটাও করে দিয়েছে। এখানেও খুব সুন্দর করে ছোট করে একদম সেমভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টটা আছে। ইভেন ড্রেসের দামানে আমরা যে প্যানেলটা পাচ্ছিলাম সেই প্যানেলটার ডিজাইনটাও কিন্তু হাতার পোর্শনটাতেও আছে। সো এই গেল হচ্ছে ড্রেসটা। এবার আমি এটার ওড়নাটা আর হচ্ছে ইনার কাপড়টাও দেখিয়ে দেব, ঠিক আছে। এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার। এই ড্রেসের নাম দেয়া হয়েছে, এই ড্রেসের নাম কিন্তু দেয়া হয়েছে আপনার, আচ্ছা এটার আরেকটা কালার আছে, ওই কালারটা আমি যখন দেখাবো তখন আমি ড্রেসের নামটা বলে দিব, ঠিক আছে। এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে ওড়নাটা, পুরো ড্রেসের সাথে মিল করে কিন্তু ওড়নার মধ্যেও কাজ করে দিয়েছে। সেমভাবে পুরো ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি, দেখেন পুরো ওড়নাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি। সো এই যে কাজের প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে এখানে যে এক্সট্রা কাপড়টুকু আছে এটা কেটে ফেলতে পারেন, কেটে ফেললে একদম জাস্ট এই প্যানেলটা থেকে ওড়নাটা শুরু হবে, তখনও কিন্তু ওড়নার সৌন্দর্য আরও ভালো লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ফুল ওড়নাটা অ্যান্ড এটার ইনার আর সালোয়ারটা একসাথে দেওয়া আছে, দেখেন কত সুন্দর একটা শাইনি কটনের উপরে ইনার আর সালোয়ারটা করা আছে, ঠিক আছে। খুব সুন্দর একটা শাইনি কটন, আপনারা কিন্তু এখানে শাইনটা বুঝতেই পারছেন, খুব সফট একটা ম্যাটেরিয়ালস। সো এইটা যার ভালো লাগছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, তাই না। দেন আমি আরেকটা কালেকশনের কালারে চলে যাব, তারপর হচ্ছে নেক্সট নতুন কিছু কালেকশন আরও দেখিয়ে দিব। নেক্সট যে কালারটা দেখতে পাচ্ছি দেখেন, ওয়াও এটা খুব সুন্দর একটা ডিপ কালার, এগুলো কিন্তু একদম নতুন কালেকশন চলে আসছে, দেখেন খুব সুন্দর একটা ডিপ কালার। বলেছিলাম যে ড্রেসের একটা নাম দেওয়া হয়েছে, এই ড্রেসের নাম কিন্তু দেওয়া হয়েছে গ্যালাক্সি ব্লু কালার, কারণ এখানে খুব সুন্দর একটা গ্যালাক্সি ব্লু কালারের উপরে মাঝে পোর্শনটা করে দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর করে মাঝে পোর্শনটার মধ্যে কাজটা করা আছে। আর দুই সাইডে এটা কিন্তু ব্ল্যাক কালার, দেখেন একদম ব্ল্যাকের উপরে খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে। আর মাঝে পোর্শনটা দেখাই, এটা হচ্ছে নেকের প্যানেল, এটা হচ্ছে নেক পার্টটা, নেকের পার্টে খুব সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে। নেকের পার্টে খুব সুন্দর করে এখানে ডিজাইনটা করে দিয়েছে, দেখেন এখানে কী কী কাজ আছে। এখানে টোটাল আমরা হচ্ছে কারচুপি ওয়ার্ক পাচ্ছি অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্কের কাজও পাচ্ছি, খুব সুন্দর করে ছোট ছোট করে গোল্ডেন স্টোন বসানো আছে। যে স্টোনটা কিন্তু পুরো মাঝের পোর্শনটাতেই আছে, দেখতে পাচ্ছেন পুরো কাজটার মধ্যে কিন্তু আমরা স্টোনটা পেয়ে যাচ্ছি, খুবই কিউট একটা কম্বিনেশন। দেন হচ্ছে আমি দামান পার্টটায় চলে আসি, দেখেন ড্রেসের দামান পার্টটা খুব সুন্দর অসাধারণ কালার কম্বিনেশনে করা আছে, খুব সুন্দর একটা ড্রেস। হ্যাঁ এটা হচ্ছে ফ্লাওয়ারগুলো দেখে নেন, কত সুন্দর করে ফ্লাওয়ারগুলো ফুটে আছে পুরো ড্রেসটার মধ্যে, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল, এখানে কিছু রিয়েলিস্টিক ফ্লাওয়ার ফুটে আছে। এটা যে প্রিন্ট কেউ কিন্তু বলতে পারবে না, এত সুন্দর কোয়ালিটি করে এখানে প্রিন্ট করে দিয়েছে। তার মধ্যেও আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি, অর্থাৎ সুতার যে কাজটা আছে, কারচুপি কাজটা আছে সেটা পাচ্ছি, তার মধ্যে আবার স্টোন ওয়ার্কও করা আছে। এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শনটা, দামান পোর্শনটা, এই পোর্শনটা খুব বেশি সুন্দর, দেখেন খুব বেশি সুন্দর একটা কাজ করে দিয়েছে পুরো দামানটার মধ্যে। ব্যাক পার্টে চলে যাই, ব্যাক পার্টটাও খুব সুন্দর করে প্রিন্টের উপরে হবে। ব্যাক পার্টে আমরা কোনো রকম কাজ পাচ্ছি না, জাস্ট হচ্ছে প্রিন্ট করা থাকবে, হ্যাঁ ব্যাক পার্টে জাস্ট প্রিন্ট করা থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে ব্যাক পার্টটা, খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালসের উপরে একদম মাইসোরি সিল্কের উপরে পুরো ড্রেসটা করা আছে, দেখেন প্রিন্টের কোয়ালিটিটা খুব সুন্দরভাবে করা, একদমই ক্লিয়ার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ড্রেসটার মধ্যে। এটা হচ্ছে দামান পার্টটা, খুব সুন্দর একটা ড্রেস। আর হাতার পার্টটাও দেখাই দিই, এটা হচ্ছে হাতার পার্ট, দুইটা হাতার জন্য এখানে কাপড় দেওয়া আছে, দেখেন ওকে এরকম হচ্ছে, লংটা কিন্তু এরকম হবে, এখানে আপনার হচ্ছে 22 ইঞ্চি দেওয়া আছে, এখানে 22 আছে লং, ওকে। সো এই ড্রেসটা আমি দেখিয়ে দিলাম, এবার এটার ওড়নাটা দেখাবো। এটা কিন্তু খুব সুন্দর একটা গ্যালাক্সি ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, যারা একটু ডিপ কালার খুঁজছেন পার্টি ওয়ারের জন্য তারা এই কালারটা নিয়ে নেবেন, কালারটা খুবই সুন্দর, ওকে। সো এটার ওড়নাটা দেখি। আর আরেকটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেহেতু এটা আমরা অনলাইনে দেখাচ্ছি,
অর্থাৎ লাইট কিংবা ক্যামেরার ফ্রিকোয়েন্সির কারণে অনেক সময় কালারটা একটু 19-20 হতে পারে, ঠিক আছে? তাই বলে এরকম হবে না যে কালার একটা দেখে আমি অন্য একটা কালার পেয়েছি, এরকম কখনোই হবে না। কালার সামান্য একটু চেঞ্জ হতে পারে 19-20, সেটা ক্যামেরার ফ্রিকোয়েন্সির কারণেও হতে পারে। এটা মাথায় রেখে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করবেন। সো এটা হচ্ছে ওড়না, দেখেন ওড়নার মধ্যে কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, ব্লু অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে, ঠিক আছে? এটার ইনার আর প্যান্টের কাপড়টা হচ্ছে ব্ল্যাক কালার, নিচে খুব সুন্দর একটা সিল্কি কটনের উপর করা আছে, 4 পিসের একটা ড্রেস, দেখেন কতটা সুন্দর একটা কালেকশন। এটা যার ভালো লাগছে আপনারা একটি স্ক্রিনশট তুলে নেন, তুলে আমাদের পেজে অর্ডারটা প্লেস করে দিবেন। আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার প্লেস করতে পারেন, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, www.e-bangla.com। আচ্ছা শেষ করে দিন। আচ্ছা নেক্সট আমি যেটা দেখাবো, এটা খুব সুন্দর একটা সুইস কটন ড্রেস। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা সুইস কটন ড্রেস, খুবই সফট একটা কোয়ালিটির উপরে আছে, ম্যাটেরিয়ালসটা খুবই সফট। আমি একটু ক্লোজে আসি, দেখেন। আচ্ছা আমি আগে দূর থেকে পুরো ভিউটা দেখাই দেয়, ড্রেসের কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে। এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি এবার ক্লোজে এসে আপনাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দিই। যেহেতু আপনারা ঘরে বসে অর্ডারটা প্লেস করবেন, সুতরাং অবশ্যই সব কিছু দেখে শুনে বুঝে তারপর অর্ডারটা প্লেস করবেন। দ্যাটস ওয়াই কিন্তু আমি একদম সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে দিই। দেখেন এটা হচ্ছে পুরো ড্রেসটা। হ্যাঁ, এখানে কী কী কাজ আছে, এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, কাপড়টা কিন্তু খুবই সফট। আমি যে ধরছি আমার ধরতে অনেক আরাম লাগছে, কাপড়টা খুবই সফট পুরো ড্রেসটার মধ্যে। এখানে বুকের পোর্শনটাতে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেক পার্টটায়, এটা হচ্ছে নেকের প্যানেলটা। মাঝে এখানে আপনারা যদি একটা স্টোন ওয়ার্ক করে নেন বা স্টোন ওয়ার্ক বসিয়ে নেন বা কিছু স্টোনের বোতাম বসিয়ে নেন, তাহলে কিন্তু ড্রেসের সৌন্দর্য আরও বেড়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনার চয়েসের উপরে। সো এইটা হচ্ছে সুতার কাজটা, একদম ক্লোজে আসি, দেখেন সুতার কাজটা কতটা নিখুঁতভাবে করা আছে। এখানে পুরো এমব্রয়ডারি ওয়ার্কটা এত নিখুঁতভাবে করা আছে যে আপনি বুঝতেই পারবেন না এটা সুতার কাজ। এই যে ঠিক আছে, এই হচ্ছে নেকের পার্টটা, দেখেন পুরো নেকটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে। নেকের দুই সাইডে খুব সুন্দর এই যে চিকন একটা কাজ করা আছে, যেটা কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগছে। আর এছাড়াও পুরো বডিটার মধ্যে এই ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারের কাজটা থাকছে। আর এটা হচ্ছে দামান পার্ট, দামান পার্টে এখানে কিছু কাজ আছে, সুতার কাজ আছে। আর এছাড়াও এখানে খুব সুন্দর একটা প্রিন্টের চওড়া প্যানেল দেওয়া আছে। সো এই হচ্ছে দুইটা সাইড, দুইটা সাইডে জাস্ট আমরা প্রিন্টই পেয়ে যাব। এগুলো কিন্তু প্রিন্ট, এগুলো কিন্তু আবার কেউ সুতার কাজ মনে করবেন না, এগুলো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, দেখেন। আর এই সাইডে এক্সট্রা করে চওড়া প্যানেল দেওয়া আছে দুই সাইডেই, আপনারা চাইলে ড্রেস কিংবা হাতায় আরও এগুলো অ্যাড করে লং বানাতে পারবেন। সো এটা গেল ফ্রন্ট পার্ট, এখন আসি ব্যাক পার্টে। ব্যাক পার্টটাও দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা আছে পুরো ইয়েলো কালারের উপরে, কালারের কম্বিনেশনে এইভাবে সেমভাবে কিন্তু প্রিন্টটা করা থাকবে। আর নিচের এই প্যানেলটা হচ্ছে দামানের জন্য, ব্যাক পার্টেও সেমভাবে আমরা দামানের জন্য এই পোর্শনটা পেয়ে যাচ্ছি। দেন হাতার পার্টটা আমি দেখাই, এটা হচ্ছে দুইটা স্লিভের জন্য হাতার কাপড় এখানে একসাথে দেয়া আছে, এটা দিয়ে আপনারা দুইটা স্লিভ করে নেবেন। ওকে, সো ড্রেসগুলো কিন্তু একদম সুইচ কটনের উপরে, একদমই সুইচ কটনের উপরে, খুবই সফট, খুবই সফট। এবার দেখাই ওড়নাটা, ওয়াও, এটার ওড়নাতেও কাজ করা আছে, এটা ওড়নাতেও কাজ করা আছে, খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস। কিন্তু দেখেন পুরো ওড়নাটার মধ্যে চওড়া করে এখানে সুতার কাজ, এমব্রয়ডারি কাজ করা আছে। আমি একটু উল্টো সাইডটাও দেখাই, দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে এটা সুতার কাজ, এত সুন্দর করে উল্টো সাইডে ফিনিশিং করা আছে, বোঝার কিন্তু উপায় নাই এগুলো সুতার কাজ। দেখেন অসম্ভব সুন্দর একটা ওড়না, পুরো ওড়নাটার দুই সাইডে সেমভাবে সুতার কাজ করা আছে, এছাড়া পুরো ওড়নাটার ভিতরে প্রিন্টের কাজ করা আছে, ঠিক আছে? সো এই ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না, কারণ বলেই দিয়েছে যে ওড়নার মধ্যে কাজ করা আছে, দ্যাট মিন্স কিন্তু এই ড্রেসটা অনেক বেশি এক্সক্লুসিভ একটা ড্রেস। আর যেহেতু সুইস কটন, সো এটা তো মিস করার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে প্যান্টের কাপড়, খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালারের উপরে প্যান্টটা করা আছে, একদম সফট একটা কটনের উপরে। এগুলো কিন্তু 100% কটন হবে, ড্রেসটা আর ওড়নাটা হচ্ছে সুইস কটনের উপরে আছে, আর প্যান্টের কাপড়টা আমরা পাচ্ছি আপনার
পিওর কটনের উপরে, ঠিক আছে। এই হচ্ছে ড্রেসটা, দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, এটা যারা ভালো লাগছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। নেক্সট আরেকটা কালারে আমরা চলে যাই। ওকে, নেক্সট আরেকটা কালার আমরা দেখি যে এটার আর কী কী কালার আছে। নেক্সট যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিপ মাস্টার্ড ইয়েলোর সাথে ওয়াইন কালার বা মেরুন কালার কম্বিনেশন। আচ্ছা, এখানে একটু পিঙ্ক মনে হচ্ছে, বাট কালারটা কিন্তু পিঙ্ক না, হ্যাঁ কালারটা কিন্তু রানী গোলাপি না, এটা খুব সুন্দর একটা মেরুন কালার, এটা একটু মাথায় রাখবেন। কালারটা একটু ডিপ, এখানে একটু লাইট মনে হচ্ছে, বাট কালারটা একশেড ডিপ হবে। খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালার কম্বিনেশন করা। আমি আবারও বলছি, এখানে কালারটা সম্পূর্ণ পিঙ্ক মনে হচ্ছে রানী কালার, বাট এটা খুব সুন্দর একটা মেরুন কালার। ওকে, খুব সুন্দর একটা মেরুন কালার, একটু ডিপ হবে। এই যে দেখেন কালারটা খুব সুন্দর একটা মেরুন কালার। তো এই হচ্ছে নেক পার্টটা, নেকের মধ্যে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে পুরো নেকটার মধ্যে। আমি একদম ক্লোজে আসি দেখাই, দেখেন পুরো নেকটার মধ্যে এভাবে করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সুতার কাজটা খুব সুন্দর নিখুঁত একটা কাজ করা। এছাড়া পুরো বডিটার মধ্যে ছোট্ট ছোট্ট করে একটা কাজ আমরা দেখতে পাচ্ছি, দেখছেন এটা কিন্তু সুতার কাজ করাই আছে। এভাবে করে পুরো নিচের পার্ট পর্যন্ত সেমভাবে কাজ করা থাকবে। এখানে খুব সুন্দর লম্বা টাইপের একটা ডিজাইন করা, আর এটা হচ্ছে দামান পার্ট। দামান পার্টে খুব সুন্দর একটা প্যানেল করা আছে, আর এই সাইডে দেখেন দুইটা সাইডে কিন্তু কালারের কম্বিনেশন করা আছে। আমি যদি একটু দূরে আসি তাহলে আপনারা কালার কম্বিনেশনটা বুঝতে পারবেন যে ড্রেসের নিচের পোর্শনে কিন্তু এখানে আর এখানে খুব সুন্দর করে কালারের কম্বিনেশন করা আছে। আর এখানে বডিতে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে, দেখে বুঝতেই পারছেন যে কোনো কোয়ান্টিটির বা যে কোনো হচ্ছে সাইজের আপুরেই কিন্তু এটা নিয়ে নিতে পারবেন, ড্রেস মেক করে নিতে পারবেন। এটা হচ্ছে ব্যাক পার্ট, খুব সুন্দর করে ব্যাক পার্টের মধ্যে কাজ করা আছে, ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে দামানের পার্টটা, দেখেন দামানের মধ্যেও খুব সুন্দর করে এখানে প্রিন্টটা করে দিয়েছে। ওকে, সো এই গেল ড্রেসের ব্যাক আর ফ্রন্ট পার্ট। এবার হচ্ছে স্লিভের পোর্শনটা দেখাই। এখানে দুইটা স্লিভের জন্য কাপড় দেওয়া আছে, এই যে এখানে দুইটা স্লিভের জন্য হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে। আচ্ছা, এটার ওড়নাটা দেখাই। এটার ওড়নাটাও খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে, দেখেন কাজের প্যাটার্নটা খুব সুন্দর করে করা। পুরো ওড়নাটার মধ্যে সেমভাবে দুই সাইডে এই কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালসের উপরে করা আছে, একদম পিওর একটা কটন, সুইস কটনের উপরে। এটার প্যান্টের কাপড়টা হচ্ছে পিওর কটন, দেখেন প্যান্টের কাপড়টা মাস্টার ডিওলো কালারের উপরে আছে, খুব সুন্দর একটা সফট কাপড়ের উপরে প্যান্টের কাপড়টা দেওয়া আছে। সো এইটা যার ভালো লাগছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। কালারটা কিন্তু রিমাইন্ড করে দিচ্ছি যে কালারটা মাস্টার্ড ইয়েলোয়ের সাথে মেরুন কালার, এখানে আপনারা রানি কালার মনে হচ্ছে বাট কালারটা হচ্ছে মেরুন কালার। তো ড্রেসের ছবিও আপলোড দিয়ে দেওয়া হবে, ওখানে হয়তো বা কালারটা যদি আসে মেনশন করে দেওয়া হবে সেটা। আচ্ছা, নেক্সট যে কালেকশনটা দেখাবো, এখানে নেক্সট যে কালেকশনটা দেখাবো একটা আড়ি কালেকশন। হ্যাঁ, এটা একটা আড়ি কালেকশন, এই কালারটা দিয়ে দেখানোটা শুরু করবো। খুব সুন্দর একটা সুইট কালার, এই ড্রেসের নাম কিন্তু সুইট ক্যান্ডি। এই ড্রেসের যে কয়টা কালার দেখাবো আপনারা জাস্ট হচ্ছে সুইট ক্যান্ডি বলে কালারটা মেনশন করলে কিন্তু আমরা বুঝে যাব। হ্যাঁ, এটা চারটা কালার আছে, দেখেন আমি একদমই ক্লোজে আসি। খুব সুন্দর একটা সুইট কালার, খুব সুন্দর একটা মিষ্টি কালার, পুরো ড্রেসটার মধ্যে চুনরি প্রিন্ট করা, তার মধ্যে আবার এমব্রয়ডারি কাজ করা আছে, সিকোয়েন্স কাজও কিন্তু আছে। আমি একদম ক্লোজে আসলে বুঝতে পারবেন, দেখেন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটার মধ্যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চুনরি প্রিন্ট আছে, তারপরে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে, আবার আড়ি এমব্রয়ডারির কাজও আছে, দেখেন খুব সুন্দর করে আড়ি এমব্রয়ডারির কাজও আছে, ভিতরে ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে। তো চুনরি প্রিন্টের পোর্শনটা দেখে বুঝতে পারছেন যে প্রিন্টের কোয়ালিটি কতটা গুড। খুব সুন্দর মিষ্টি কালারের উপরে হোয়াইট কালার দিয়ে এখানে প্রিন্ট করে দিয়েছে। আর এইটা হচ্ছে নেকের পার্ট, নেকের পার্টে খুব সুন্দর একটা প্রিন্ট আছে, পুরো নেকটার মধ্যে এই প্রিন্টটা করা আছে। দেন নেকের পার্টের নিচ থেকে সুন্দর করে ফ্লোরাল কিছু প্রিন্ট আছে, দেখেন ফ্লোরাল কিছু প্রিন্ট আছে। এখানে কিন্তু কালারেরও কম্বিনেশন দেখতে পাচ্ছি, উপরের কালার থেকে আস্তে আস্তে নিচের দিকে একটু ডিপ কালার হয়েছে, তার মধ্যে এখানে ফ্লাওয়ার কিছু ফ্লোরাল প্রিন্ট করা। আর এটা হচ্ছে
নিচের দামান পার্টটা, হ্যাঁ পুরো ড্রেসের দামান পার্টে খুব সুন্দর করে এই প্যানেলটা আছে। এবার একটু ক্লোজে আসি, দেখেন সুতার কাজটা বোঝানোর জন্য যেহেতু পুরোটার মধ্যেই প্রিন্ট করা, সুতার কাজটা বুঝতে একটু কষ্ট হবে। আমি একদমই ক্লোজ থেকে দেখাই, দেখেন এখানে পুরো ড্রেসটার মধ্যে এভাবে লাইন লাইন করে আড়ি কাজ করা আছে, ঠিক আছে। আরেকটা যে বিষয় দেখেন, মাঝে মাঝে এভাবে করে এমব্রয়ডারির কিছু ফ্লোরাল ওয়ার্ক করা আছে, সেমভাবে পুরো ড্রেসটার মধ্যেই আছে, দেখতে পাচ্ছেন। ওকে, আর ব্যাক পার্টটায় চলে যাই, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। ব্যাক পার্টে কোনো সুতার কাজ থাকছে না, ব্যাক পার্টে কোনো আড়ি ওয়ার্ক থাকছে না, জাস্ট প্রিন্টটা পাচ্ছি সেম অ্যাজ ড্রেসের ফ্রন্ট পার্টের মতো করে প্রিন্টটা কিন্তু পাচ্ছি। আর স্লিভের পোর্শনটা দেখিয়ে দিই, স্লিভ হচ্ছে এই যে, এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, কালারটা একটু লাইট এরকম কালার, এক্স্যাক্ট এরকম কালার, পিছনে গেলে কালারটা একটু ডিপ মনে হচ্ছে, বাট কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার। সো এটা হচ্ছে স্লিভের পোর্শন। এবার আমরা এটার ওড়নাটা দেখব, ওড়নার মধ্যেও কিন্তু কাজ করা আছে, ঠিক আছে, ওড়নার মধ্যেও কাজ করা আছে, খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে ওড়নাটা, আমি একটু ক্লোজে আসি, কালারটা বেশি ডিপ মনে হচ্ছে পিছন থেকে। এই যে দেখেন অরিজিনাল যে কালারটা, এক্স্যাক্ট কালারটা হচ্ছে এটা, খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার, খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার। দেখেন পুরো ওড়নাটার মধ্যে আড়ি কাজ করা আছে, এই যে কাজটা কিন্তু বুঝতেই পারছেন, পুরো ওড়নাটার মধ্যে আড়ি কাজ করা আছে, এভাবে পুরো ওড়নাটার মধ্যে দেওয়া আছে। আর মাঝে মাঝে এখানে আরেকটা প্যাটার্ন আছে, দেখেন বরফি টাইপের প্যাটার্নেও কিন্তু সুতার কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, পুরো ওড়নাটার মধ্যে সেমভাবে কাজ করা আছে। সো এছাড়াও থাকছে ডিজিটাল প্রিন্ট এবং চুনরি প্রিন্ট, এই যে এটা হচ্ছে ওড়নাটা। আর এটার সালোয়ারটা দেখেন, সালোয়ারের কালারটা দেখেন, সালোয়ারের কালারটাও খুব সুন্দর একটা মিষ্টি কালার, কালারটা খুবই সুন্দর সুন্দর একটা সফট কালার। হ্যাঁ এখানে একটু ডিপ মনে হতে পারে, বাট কালারটা খুব সুন্দর একটা ডিপ সফট কালার। তো এই ড্রেসটা যার ভালো লাগছে, দেখেন একটি স্ক্রিনশট নিয়ে ফেলেন। ড্রেসের নাম হচ্ছে সুইট ক্যান্ডি, ওকে, এই ড্রেসের নাম হচ্ছে সুইট ক্যান্ডি। এটারই আরও কিছু কালার আছে, আমি কালারগুলো দেখিয়ে দিই, ঠিক আছে, এটারও আরও কিছু কালার আছে, আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। ওয়াও, এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালার, খুবই সুন্দর একটা কালার। আমি একটু ক্লোজে আসি, এটার কালারটা একটু ফেড লাগছে কেন। আচ্ছা, ওকে, এই যে কালারটা দেখেন, এক্স্যাক্ট এই কালারটাই কিন্তু, হ্যাঁ খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, খুব সুন্দর একটা অরেঞ্জ কালার, পুরোটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার। দেখেন এই যে, ওকে, কালারটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার। এটা হচ্ছে নেকের পার্টটা, এটা হচ্ছে পুরো নেকের পার্টটা, নেকটার মধ্যে খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে, নেকের মধ্যে খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে, কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর করে করা। এটা হচ্ছে ড্রেসটা, দেখেন এটা খুব সুন্দর একটা অরেঞ্জি টাইপের কালার। এটা হচ্ছে ড্রেসের বডির পোর্শনটা, দেখেন পুরো বডিটার মধ্যে এইভাবে করে কাজটা করে দিয়েছে, তাই না, খুব সুন্দর একটা কালার। এই যে এগুলো হচ্ছে আড়ি ওয়ার্ক, পুরো ড্রেসটার মধ্যে আড়ি ওয়ার্কের সাথে সিকোয়েন্স ওয়ার্কও আছে, দেখেন এই যে এটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক, দেখতে পাচ্ছেন। এছাড়াও খুব সুন্দর করে ফ্লোরাল মোটিভেও এখানে আড়ি কাজ করা আছে, ভিতরে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি। এটা কিন্তু একদম প্রিমিয়াম সফট কটনের উপরে করা আছে, পুরো ড্রেসটার মধ্যে সেমভাবে আড়ি কাজ থাকছে। এটা হচ্ছে ড্রেসের দামান পার্ট, দামান পার্টটা দেখেন কত সুন্দর করে করা, ওকে, এটা হচ্ছে ড্রেসের দামান পার্ট, দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়, এত সুন্দর একটা ড্রেস। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টে আমরা জাস্ট প্রিন্ট পেয়ে যাচ্ছি, ড্রেসের ফ্রন্ট পার্টের মতোই জাস্ট প্রিন্টটা করা আছে, ওকে। আর স্লিভের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, এটা স্লিভের পোর্শনটা দেখে নেন, এটা হচ্ছে স্লিভের পোর্শন, দুইটা স্লিভের জন্য এখানে কাপড় দেওয়া আছে, হিউজ কোয়ান্টিটির কাপড় আছে,
সো এবার যেটা দেখব এটার ওড়নাটা ওড়নার মধ্যে এগুলোর কাজ করা থাকবে যেহেতু এগুলো খুবই কটন কোয়ালিটির আর হচ্ছে এটার ম্যাটেরিয়ালসটা খুবই সফট সুতরাং সামনে গরম আসছে গরমে পরার জন্য বেস্ট একটা আউটফিট হবে আপনারা এখন থেকেই কিন্তু এই কালেকশনগুলো ক্যারি করে নিতে পারেন এই কালেকশনগুলো এখন থেকে আপনারা আপনার স্টকে নিয়ে নিতে পারেন কারণ খুবই সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালসের উপর পুরো ওড়নাটা করা আছে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু একদমই নিউ কালেকশন আর সামনে কিন্তু আমাদের কি কি আছে পহেলা ফাল্গুন আছে প্লাস আরও কিছু 14 ফেব্রুয়ারিতে আছে তো আপনারা কালারফুল যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো এখন থেকেই নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে ভিতরে সুতার কাজ করা পুরোটার মধ্যে এভাবে আরি ওয়ার্ক করা আছে তার সাথে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে সো এই হচ্ছে ওড়নাটা এটা প্যান্টের কাপড়টা দেখাই প্যান্টের কাপড়টা এই যে অরেঞ্জ কালার সো এইটা যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন আমি নেক্সট কালারে চলে যাই নেক্সটে খুব সুন্দর একটা লাইট কালার দেখব নেক্সট খুব সুন্দর আরও একটা লাইট কালার দেখব দেখেন আচ্ছা কালারটা কিন্তু পেস্ট কালার হ্যাঁ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট কালারটা পেস্ট কালার ক্যামেরাতে স্কাই দেখাচ্ছে আকাশই মনে হচ্ছে বাট এটা একটা খুব সুন্দর পেস্ট কালার এই কালারটা সবসময় প্রবলেম করে এটা আপনাদের মাথায় রেখে অর্ডারটা প্লেস করতে হবে এটা হচ্ছে নেকের পার্টটা খুব সুন্দর একটা প্রিন্টের কাজ করা আছে পুরো নেকটার মধ্যে প্রিন্ট করা এছাড়া ড্রেসের মধ্যে চুনরি প্রিন্ট আছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আরি এমব্রয়ডারির কাজ আছে ভিতরে আবার সিকোয়েন্স ওয়ার্কও আছে এভাবে করে স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা আর ভিতরে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার মোটিভে সিকোয়েন্স ওয়ার্কও সাথে দেওয়া আছে দেখছেন ড্রেসটা কত পরিমাণে হাই কোয়ালিটির হলে কিন্তু এই সুন্দর করে এত সুন্দর সুন্দর কাজ আমরা পেয়ে যাই পুরো ড্রেসটার মধ্যে সেমভাবে কাজ করা আছে আর নিচের পার্টটা দেখেন নিচের পার্টে এসে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর তার সাথে কিন্তু দামান পার্টটা খুবই সুন্দর লাগছে দামান পার্টে খুব সুন্দর করে একটা প্রিন্টের মোটা করে পার করা আছে সো এই হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টও জাস্ট আমরা হচ্ছে প্রিন্টটাই পাচ্ছি ব্যাক পার্টে কোনো রকম আরির কাজ পাচ্ছি না জাস্ট প্রিন্টটাই পেয়ে যাচ্ছি সেম টু সেম আরেকটা জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে স্লিভের পোর্শনটার মধ্যেও আমরা প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছি দুইটা স্লিভের জন্য এখানে হিউজ কোয়ান্টিটির কাপড় দেওয়া আছে দেখেন ওকে সো এবার হচ্ছে এটার ওড়নাটা দেখাবো এটার ওড়নাটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালারের উপরে কালারটা খুব সুন্দর একটা পেস্ট কালার এটা কিন্তু ক্যামেরাতে স্কাই আকাশী বা ফিরোজা মনে হচ্ছে পরে আবার এটা বলতে পারবেন না যে একটা কালার দেখি আরেকটা দিলাম কেন আমি কিন্তু মেনশন করে দিচ্ছি কালারটা হচ্ছে এখানে চেঞ্জ হয়ে গেছে কালারটা খুব সুন্দর একটা পেস্ট কালার ক্যামেরাতে রিয়েল কালারটা আসছে না বাট রিয়েল কালারটাও সুন্দর আপনাদের পছন্দ হবে হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু ক্লোজে এসে দেখাই দেখেন ওড়নার মধ্যেও এখানে আরই কাজ করা আছে খুব সুন্দর করে সুতার কাজ আছে এখানে ডিজিটাল প্রিন্টও করা আছে এবার প্যান্টের কাপড়টা দেখি প্যান্টের কাপড়টাও খুব সুন্দর একটা পেস্ট কালার দেখেন এখানেও এটা স্কাই মনে হচ্ছে বাট এটা খুব সুন্দর একটা পেস্ট কালার সো এইটা যার ভালো লাগছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দেখেন পুরো ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর নেক্সট আরেকটা সুন্দর কালার দিয়ে দেখানোটা শেষ করে দিব নেক্সট কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার হতে যাচ্ছে গেস করেন তো কী কালার নেক্সট খুব সুন্দর একটা ইয়েলো অ্যান্ড হচ্ছে লেমনের কম্বিনেশন ওয়াও একদমই পহেলা ফাল্গুন টাইপের একটা ভাইব দিচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা লেমন অ্যান্ড হচ্ছে ইয়েলো কম্বিনেশন এটা কিন্তু একদম কুচি যে হলুদ কালারটা আছে সেই হলুদটা বাসন্তী না ঠিক আছে খুব সুন্দর একটা কাঁচি হলুদ কালার তার সাথে কিন্তু নিচের দিকে দেখেন লেমন কালার কম্বিনেশন করা আছে সো এটা হচ্ছে নেক পার্ট নেক পার্টে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এখানেও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি ওকে আর এই হচ্ছে বডির পোর্শনটা খুব সুন্দর করে চুনরি প্রিন্ট করা আছে তার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি আরি কাজ করা আছে পুরো ড্রেসটার মধ্যে আরি এমব্রয়ডারির কাজ করা আছে সাথে সিকোয়েন্স ওয়ার্কটাও আছে সো এটা হচ্ছে ড্রেসের নিচের পার্ট নিচের পার্টে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা তার সাথে তারই এমব্রয়ডারির কাজ থাকছেই
এটা হচ্ছে দামান পার্টটা ব্যাক পার্টটাই আসি ব্যাক পার্টটা জাস্ট কালার কম্বিনেশনটা খুব সুন্দর করে করে দিয়েছে দেখেন জাস্ট প্রিন্ট করা ব্যাক পার্টে আর হাতায় জাস্ট প্রিন্ট পাবো অ্যান্ড ফ্রন্ট পার্টে আমরা আরির কাজটা পেয়ে যাব এটা হচ্ছে স্লিভের পোরশন স্লিভের পোরশনও খুব সুন্দর করে দেখেন প্রিন্টটা করে দিয়েছে একদম ক্লোজ থেকে দেখিয়ে দিলাম আপনারা কোনো রকম সন্দেহ ছাড়াই জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ অর্ডারটা প্লেস করে দিতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কাচি হলুদ কালার এটা হচ্ছে ওড়না হিউজ পরিমাণের ওড়না এখানে দেওয়া আছে হিউজ একটা লং ওড়না এখানে আছে আপনারা যারা ওড়না পেঁচিয়ে পড়তে পছন্দ করেন কিংবা হিজাব পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ওড়নাটা ক্যারি করে নিতে পারবেন ইজিলি কারণ ওড়নার বহর অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ভিতরে যে কাজের প্যাটার্নটা খুব সুন্দর করে আরি এমব্রয়ডারির ওয়ার্কটা করা আছে সো খুব সুন্দর একটা ওড়না কালার দেখলেই কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কটনের উপরে সো ড্রেসটার ম্যাটেরিয়ালসটা কিন্তু প্রিমিয়াম সফট কটন আর এই ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে চারটা কালার আছে টোটাল এই ড্রেসের যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুইট ক্যান্ডি আপনারা সুইট ক্যান্ডি বলে কালার মেনশন করলেই কিন্তু হয়ে যাবে সো আজকের মতো আমার দেখানো কমপ্লিট হয়ে গেছে আজকে যে কটা ড্রেস দেখানোর কথা ছিল দেখিয়ে দিলাম নেক্সট আবারও নতুন নতুন কিছু কালেকশনই আপনাদের সামনে চলে আসব যাওয়ার আগে আরও একবার বলে যাই আমার পরনে যে সুন্দর মাইসোরি সিল্ক ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমাদের পেজে আপলোড করা আছে এটার ভিডিও আপনারা যারা এই ড্রেসটা পছন্দ করবেন তারা ওই ভিডিওটা দেখে কিন্তু অর্ডারটা প্লেস করে নিতে পারবেন খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালস ওকে এটার কিন্তু আরও কিছু কালার অ্যাভেলেবেল আছে অবশ্যই ভিডিওটা দেখবেন তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সটে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ